আগে শুরু করা হয়নি, সকালে তো একবার ভিডিও শেষ করেছি। আর প্রচন্ড জ্বর, এটা বললে গতকাল রাত 12টায় প্রচুর বার্থডে সেলিব্রেশন হয়েছে, আর এখন জ্বরটা ঠিক আছে, আপাতত কমেছে। তো আমি বেরিয়েছিলাম, আমি আগে চলে এসেছিলাম, তারপরে প্রদীপ এসছে, তো আমি কাজ কমপ্লিট করে এখানে আসলাম টোটো করে, আর প্রদীপ হচ্ছে বাইক নিয়ে আসলো, তো এখান থেকে আমরা একসঙ্গে হলাম। তো এবারে ঢুকবো দোকানে প্রদীপের জন্য জন্মদিনের সামান্য কিছু উপহার বা কেনাকাটা বলতে পারো, তো সেটা করি। আর এরপরে বাড়ি গিয়ে রান্না বান্না মাকে কিছু করতে বলে এসছি, আর আমি টুকটাক কিছু নিয়ে করবো। তো চলো বার্থডে সেলিব্রেশনটা ছোটো করে কীভাবে করি, মানে আমি আমার পরে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আশা করছি তোমরা এই ব্লগটার জন্য অনেক বেশি সময় করছো, অনেক বেশি তোমাদের ইচ্ছে যে দাদাভাইয়ের বার্থডে ব্লগটা তোমরা দেখবে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আগে তো দোকানে ঢুকি, কী ধরনের কেনাকাটা করতে থাকি। A few moments later. কি বলতো, আমি তখন ক্যামেরার সামনে আসিনি কেন, তার কারণ হচ্ছে ওই তখন গিফটটা কেনা হয়নি, তো এখন গিফটটা কেনা হয়ে গেছে। জন্মদিনে ঠিক আছে, চলো করে দেরি হয়ে গেছে। একটুখানি এসেছিলাম মন্দির, আমাদের এখানে কমলাকান্ত মন্দিরে, মানে কালী মায়ের মন্দির, তো মন্দিরে ওখানে পুজো দিলাম প্রদীপের নামে, যেহেতু জন্মদিন, আমার জন্মদিন হোক, প্রদীপের জন্মদিন, আমাদের বিবাহবার্ষিকী, বাবানের জন্মদিন, মানে আমরা চেষ্টা করি এই কালী মায়ের মন্দিরে এসে একটুখানি পুজো দেওয়ার, আর তো একটুখানি পুজো দিলাম। আর এ দেখো এই ঠাকুরের যে মায়ের ভোগ, এ দেখো সে ভোগের প্রসাদ দিয়ে দিয়েছে, ভোগে বললো জন্মদিন এটা একটু প্রথমে দেবে, তো বেশ ভালোই হলো। ভোগের অন্ন প্রথমে খাবে, তারপরে বাড়ির রান্না ভাত ভাত খাবে, যা খুব ভালো লাগলো, তাই না? চলো কিছু না করলেও, কোনো আরম্ভ না করলেও, নিজে নিজে একটুখানি ঘুরে ঘুরে বাজার করলাম, এই করলাম, বেশ ভালো লাগছে, তাই না? জন্মদিনটা তো বাড়ির গিয়ে এখন দেখছি রান্না বান্নাটা পদ্ধতি করতে পারি, এখন যা হয়ে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বাজে, মা কতটা কি করেছে যাই। এটা এখানে দিয়ে দিই, তাহলে এগুলো ধরো, প্রচুর জিনিস হয়ে গেছে। এইগুলো এত এত মিষ্টি কি করতে নিলাম? এত নিলাম হচ্ছে এইটা নিয়েছি তোমার জন্য, আর এইটা নিয়েছি রাত্রিবেলায় ঠাকুরকে আর কি পুজো দেওয়ার জন্য সন্ধ্যাবেলায়। এই এই বাপরে কি গরম, এসে আগে ফ্রিজে কেকটা ভরে দিলাম, মিষ্টিগুলো ভরে দিলাম, আর এদিকে দেখি মা কত কি করেছে, পোলাও পোলাও করেছে, সব খাবে যা যা কিনেছে তোমার জন্য, ঠিক আছে? সেটা দেখা যাক, খাওয়াটা জোর জবরদস্তি নেই, খাওয়াটা যেরকম ঠিক আছে চেষ্টা করব, কিন্তু তাই বলে খাবোই এরকম জোর জবরদস্তি, শরীরে তো ইয়ে করতে হবে। আমি রান্না বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম বলতে প্রথমে পায়েসের দুধটা দিলাম, এখানে আমি 3 লিটার দুধ দিয়েছি, 3 লিটার দুধ দিয়েছি, আর 300 গ্রামের থেকে একটু কম চাল ভিজিয়েছি এখানে, 300 গ্রামের থেকে একটু কম, তাহলে কি পায়েসটা ভালো ক্ষীর ক্ষীর হয়, সুন্দর বেশ। দুধটা ফুটুক, আর এদিকে ততক্ষণে আমি
আমুল গোল দুধ দিয়ে করছি, গরুর দুধ নেই। এদিকে ততক্ষণে মাছটা দেখছি, এখানে দু পিস রুই মাছ আছে, এই মাছটা ভাজা করে দেবো। আর ইলিশ মাছটা বাবা এত বরফই গলেনি। আমাকে মোটামুটি 30-35 মিনিটের মধ্যে রান্নাগুলো কমপ্লিট করতে হবে, তো সেই জন্য আমি দুপাশে বসিয়ে দিয়েছি। ওদিকে পায়েসটা ফুটছে আর এদিকে ফটাফট সব রেডি করে নিয়েছি, এদিকে পনিরটা বসিয়ে দিয়েছি। আর পনিরটা তো পেঁয়াজ রসুন ছাড়া করছি, ওই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তার মধ্যে টমেটো দিয়েছি, টমেটোটা ভাজা ভাজা হলে আমি একটা মশলা পেস্ট করে রেখেছি, সেটা হচ্ছে কাজু বাদাম, চারমগজ আর কিশমিশ দিয়ে একটা মশলা বানিয়েছি। আর তার সঙ্গে একটু জিরে, গোটা ধনে টনে এইসব কিছু দিয়ে মানে করেছি। আর শুকনো লঙ্কাটা আমি অ্যাভয়েড করছি, কারণ এই পনিরের তরকারিটা সন্ধ্যাবেলা যদি পাপান খায় তো খাবে, সেই জন্য শুকনো লঙ্কা দিচ্ছি না, একটু সাদা সাদা করেই করছি। সাদা সাদা নয় মানে হলুদ দিচ্ছি, কিন্তু শুকনো লঙ্কাটা দিচ্ছি না, নিজেরাই তো খাবো সেই জন্য মানে একটু লাল লাল না হলেও কোনো প্রবলেম নেই। আমি ভাবিনি যে এত ভালো মন্দ রান্না হবে, মানে যা যা আইটেম দেখতে পাচ্ছি সবটাই খুব ভালো, মানে আমি খাওয়ার জন্য কিন্তু একদম ভাজা দেখি দুটো খাই। আর এইদিকে মোটামুটি মোটামুটি ধরো এটা ওল কেটে রেখেছে ভাজা হবে, এটা বেগুন ভাজা হবে, এটা ঝিঙে ভাজা হবে, ওই হলো আর কি চাল কুমড়া ভাজা হবে, রুই মাছ ভাজা হবে দু পিস, মানে দু পিস রুই মাছ ভাজা হবে, আর হচ্ছে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে ঢাকা। পাপন কি দিয়ে খাচ্ছে এখন? পাপন খাচ্ছে আলুর দম আর কোলা, পরে এগুলো খাবে। আর এটা হচ্ছে পায়েস। সবকটা আইটেমই আজকে খুব ভালো, সবথেকে ভালো আমার লেগেছে কোনটা বলো তো, এই যে আলুর দমটা, যে এই যে লাল লাল যে একটা ব্যাপার না, আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমার জন্মদিন খুব ব্যস্ত। কি খুঁজছ ওখানে? রান্নাঘর ঠিক হয়ে যাবে, ওটার জন্য কি আছে, তাড়াতাড়ি চলো। পাপনের কেক খেতে একটু ইচ্ছা করছে, পাপনের ইচ্ছার উপরে কোনো কিছু নেই, ভালো লাগছে না, খেতে পারছে না কেক। কার হ্যাপি বার্থডে হবে আজকে? তোমাকে বলেছি তো দেবো, বাটি নিয়ে এসো তো। তোমার কপালে দেবে, তোমার কপালে দেবে, একটু ধান ধূপ দিয়ে দাও, একটু মাথায় দিয়ে দাও, একটু ধান ধূপ দিয়ে দাও মাথায়। Hey, happy happy birthday to you, I wish you happy happy birthday, happy birthday, happy birthday. You can't get to me. আগে একটু ঠাকুরের মিষ্টিটা হতে হবে, এটা হচ্ছে ভোগের প্রসাদ, তো কালী মন্দিরে পুজো দিয়েছি, এটা একটু দিয়ে দাও প্রসাদ। তুমি জন্মদিনের
Happy birthday to you. Happy birthday to you. ঠিক আছে, আমি দেখে তো কিনে নিয়ে এসেছি পছন্দ করে। আমার যখন আর কি পায়েস খাইয়েছি, দাও একটু সবাইকে দেখাই। যখন পায়েস খাইয়েছি না, ভুলে গেছি জামা প্যান্ট দিতে। আসলে ছোট বাচ্চা হলে কিছু একটা গিফট দিতে হয়, যেরকম কেউই দেয়নি আর আমিও দিতে ভুলে গেছি। প্যান্টটা নিয়েছে 3100 টাকা আর গেঞ্জিটা নিয়েছে 1000 টাকা। তো এটা হচ্ছে অরিন্দম দিয়েছে, তনুশ্রী অন্য একটা গিফট দিয়েছে দাদাকে, তাই না? তো এই নতুন গেঞ্জিটাই পরে নিয়েছে, ওই জন্য আমি যেটা এনেছি ওটা আর পরাই নিয়েছি। ঠিক আছে, এই একটা নতুন বললেই হলো, ভাই দিয়েছে নাকি? ভাই দিয়েছে, তো ভাইয়ের গেঞ্জি পরেই আজকে জন্মদিনে খাবারটা খেয়ে নিলাম। এখানে একটু আমার শাশুড়ি মা আর ননদের জন্য একটু পায়েস আর মিষ্টি টিষ্টি নিয়েছিলাম। আর কেক, যেহেতু কেকটাও নিরামিষ ছিল, আর ইলিশ মাছটা একটু আলাদা করেই মানে করেছিলাম পরে সবার শেষে, সেজন্য কিন্তু নিয়ে গিয়ে আবার শুনতে পেলাম যে দু একদিন ধরে আর কি ওরা একটা ব্রত শুরু করেছে। আগেও তোমাদের বলেছি যে ওরা এইসব নিয়েই থাকে আর কি, একটু ঠাকুর দেবতা এসব নিয়ে। তো এই তেল মশলা কোনো কিছু খাবে না, মানে দুধের জিনিস খাবে না, কোনো কিছু খাবে না, সেই জন্য আবার কিছু খায়নি, সব ফেরত নিয়ে এসেছি। আর শুধু আটাটা রেখেছি, মানে আটাটা শেষ হয়ে গেছিলো মুদিখানার বাজার, তো বলে দিয়েছিলো ফোন করে, তো শুধু আটাটাই দরকার, ওটাই রেখেছে। কি এনেছো তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে প্রদীপ ফোন করে বলে একটু ক্যামেরাটা অন। কি হলো এটা? আর কি হলো? এ বাবা, এই এক্সপ্রেশন কি দেয়, এটা কে দিল? তোমাকে দিয়েছে? লুকাচ্ছিস কেন? তোকেই তো দিল পাপা, এটা পাপার বার্থডে গিফট। তনুশ্রী আন্টি মিমি দিয়েছে তোমাকে, তোমাকে নয় সরি, পাপাকে দিয়েছে তনুশ্রী মিমি, পাপা তোমাকে দিল। না না, এগুলো তিথি দেয়নি, তিথি মিমি দেয়নি, এগুলো তোমার পিসি দিয়েছে, পিপি দিয়েছে। তো ঘুমাস না, মাথা পুরো এখান থেকে যন্ত্রণায় ফেটে যাচ্ছে, ঘুমাতে পারছি না, চোখ টুকগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে, লাল। আর একটা প্যারাসিটামল খেলাম 4টার দিকে,
জ্বর জ্বর আসছিল, মানে জ্বরটা জন্য উঠতে পারিনি, কিন্তু প্রচুর গা হাত পা যন্ত্রণা, আর মানে এই যে চোখ মুখের এই অবস্থা হয়ে রয়েছে, এই পজিশনে আছি এখনো পর্যন্ত। চলো